ملاذ العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আমরা গত সপ্তাহে ১১ নম্বর আয়াতে থেমেছিলাম সূরা ইউনুসের ১১ নম্বর আয়াতটাকে একটু রিপিট করি লিটল বিট। সেখানে ছিল ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা, যদি মানুষকে আল্লাহ তাআলা খারাপ জিনিসের যখন দোয়া করে সেটা যদি দিতে চাইতেন সঙ্গে সঙ্গে, ইসতিআজাল আহম বিল খাইর, যেভাবে তারা ভালো দোয়াটা করে তাড়াতাড়ি পেতে চায়, এরকম খারাপটাও যদি আমি সঙ্গে সঙ্গে তারা যেভাবে চাই দিয়ে দিতাম, লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে বহুত আগেই তাদের হায়াত আজল শেষ হয়ে যেত, আজল চলে আসতো, মৌত চলে আসতো, অনেক কিছুই ধ্বংস হয়ে যেত। এই কথার তাফসিরে আমরা বলেছিলাম একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, সে হাদিসের একটু লম্বা রেওয়ায়েত আছে, সেই জন্য আজকে রিপিট করছি। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কোন এক সফরে আমরা জার্নিতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বেশ কিছু সাহাবি, সেখানে একজন আনসারি সাহাবি একটি উঁটে সওয়ার যখন হলেন, উঁটটা ঠিক মতো চলছে না, মাঝে মাঝে এরকম হয় গরু হাল চাষ করতে গেলে দেখেন না চলতে চায় না, মনে হয় যেন এরকম করে, তো এরকম যখন করছিল তখন উঁটটাকে বিরক্ত হয়ে সাহাবি বললেন, শা না আনাকাল্লাহ, আমরা বলি না এরকম মুখে দিয়ে একটা কিছু একটা আওয়াজ করে বলি, আর তিনি বললেন, লা আনাকাল্লাহ, আল্লাহ তোমাকে অভিসম্পাত করুন, উঠকে বললেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন, শুনে বললেন, মান হাদা লাইনু বাইরা, উঠকে অভিসম্পাত কে করলো, কে উঠকে লানত দিল, কে? তো সাহাবি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, আনজেলা আলাই আনহু, উট থেকে তুমি নেমে যাও, ফালা তাসহাবনা বেমাল উন, ফালা তাসহাবনা বেমাল উন, যে ব্যক্তি যে লানত করেছে যে জিনিসের প্রতি, ওই জিনিস ওই উট আর আমাদের সঙ্গে থাকা ঠিক হবে না। কখন তার উপরে লানত পড়ে, আল্লাহ তোমার কথা কবুল করে ফেললে উটের উপর লানত পড়বে, আর এই সফরেই আমরা একটা এই লানতের পাশেই থেকে গেলাম, তুমি আর সফর করতে পারবে না, উঁট নিয়ে ফেরত চলে যাও, লানতের উঁট নিয়ে আমাদের সঙ্গে আর হাঁটতে পারবে না। তখন তিনি হাদিসটি বললেন, ওকে, লা তাদউ আলা আনফুসিকুম, খবরদার কখনো নিজের উপর অভিসম্পাত করো না, এবং লা তাদউ আলা আউলাদিকুম, নিজের ছেলে মেয়ে সন্তান সন্ততিকে অভিশাপ করো না, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, আর তোমাদের সম্পদের উপরে কখনো লানত বর্ষণ করো না, অভিশাপ দিও না, লা তুআফিকু মিনাল্লাহি সাআতান ফিহা ইজাবাতুন ফায়াস্তাজিবু লাকুম, তোমাদের কথা যদি এমন সময় মুখ দিয়ে বের হয়, তোমরা এটা চেয়েছ, দোয়া করেছ বা বদোয়া করেছ, ভালো দোয়া করেছ বা অভিশাপ দিয়েছ, আল্লাহ তাআলা যদি কোনো কোনো সময় হয় যখন যে যেটা বলবে সেটাই কবুল করে ফেলবেন, ওই সময় তোমার কথাটা যদি মুখ দিয়ে বের হয়ে যায় তাহলে তোমার অভিশাপ সঙ্গে সঙ্গে লেগে যেতে পারে, কাজে সাবধানে থেকো। এই তাফসির আমরা গত সপ্তাহে শুনেছিলাম, জাস্ট হাদিসটি বিস্তারিত রেওয়ায়েত আপনাদের কাছে পেশ করলাম। এখন আল্লাহ তাআলা আসছেন সূরা ১২ নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, এগেইন দোয়া সংক্রান্ত বিষয়ে মানুষের কিছু দোয়া কিভাবে মানুষ করে অস্থির হয়ে, আবার কাজ সেরে গেলে আর দোয়া টোয়া করার দরকার নেই, আল্লাহকে চিনিও না মনে হয় যেন, এরকম মানুষের কিছু ব্যবহার হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا مَسَّ الْإِنسَانُ الضُّرُّ دَعَانَا, মানুষের যখন ইনসানে যখন বড় মুসিবতে পড়ে যায় তখন আমাদেরকে খুব ডাকে, খুব দোয়া করে আমার কাছে, লেজাম্বিহি, শোয়া অবস্থায় দোয়া করে, খালি দাঁড়ানো বসা নয়, আও কায়দান, বসা অবস্থায় দোয়া করে, আও কায়মান, দাঁড়ানো অবস্থায় দোয়া করে, তার মানে সর্ব অবস্থায় দোয়া করে, এমন ডাকা ডাকে তখন আল্লাহকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ এই ইনসানকে যখন খারাপ কিছু পেয়ে বসে কোনো মুসিবতে পড়ে যায় তখন হায়রে কত লম্বা লম্বা দোয়া করে দোয়া উন আরিদ প্রশস্ত দোয়া করে তারপরে কি হয় তার বিপদ চলে গেল আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দিলেন فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَنْ لَمْ يَدْعُنَا إِلَىٰ ضُرٍّ مَسَّهُ যখন তার থেকে আমি এই মুসিবত উঠিয়ে নিলাম সরিয়ে দিলাম তখন সে কি করে এমন অবস্থা চলাফেরা করে আমার সঙ্গে এমন ভাব দেখায় মনে হয় যেন আমাদেরকে কোনোদিন দোয়া করা লাগে নাই তার আর কোনো মুসিবতেও সে পড়েনি সে এখন স্বয়ংসম্পূর্ণ তার এখন আর আল্লাহর দরকার নেই كذلك زين للمسرفين ما كانوا يعملون এভাবেই যারা সীমা লঙ্ঘনকারী তাদের অপকর্মগুলো এভাবেই তাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে এবং আমি এক্সাম্পল দিয়েছি যে এক মহিলা হঠাৎ করে দেখা গেল এই লন্ডনে খুব ইসলামিক প্রোগ্রামে মসজিদে তাফসির এবং আলোচনা আসে সুন্দর করে মোটামুটি মাথায় ভালো করে কাপড় চোপড় দিয়ে আসে খুব আসলো বেশ কিছুদিন কয়েকদিন পরে আর নাই তো তার সঙ্গে তা কিছু নেই এমন মহিলা দেখলো হঠাৎ করে যে আগের মতো ওইরকম কাপড় চোপড় এরকম ঢাকা ঢুকাও নাই আর এখন একটু খোলামেলা হয়ে গেছে আর এরকম মসজিদে এখন আর আসে না কি খবর আপনি বহুদিন কোথায় ছিলেন দেখি না কয় আসলে তো আমার স্বামী খুব অবস্থা খারাপ ছিল মাস দুয়ে খুব অবস্থা কাহি গেছে এখন ঠিক হয়ে গেছে হ্যাঁ এখন ভালোই আছে মানুষের অবস্থা দেখেন তো এটা ঠিক আমরা অবশ্য বিপদে পড়লে আল্লাহকে বেশি করে ডাকতে হবে এটা কি কোনো দোষের কিছু নাকি নো এটা আমাদের জন্য আরেকটা সুযোগ বিপদে পড়ে আল্লাহকে ডাকছি বিপদে না পড়লে তো এত ডাকতাম না এক উসিল্লে আল্লাহ থেকে ডাকার দিকে এসেছি এটা পজিটিভ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলা অপছন্দ করবেন না মোটেই বরঞ্চ আল্লাহ ইন্তেজারে আছেন আমার বান্দা মুসিবতে পড়ে আমাকে ডাকে কি না আমি দেখি তাহলে আমরা আলহামদুলিল্লাহ পজিটিভলি গেলাম কিন্তু এই ডাকাটা ছেড়ে দেওয়া যাবে না বিপদ উদ্ধার হয়ে গেলে তাই না এখানেই হলো নেগেটিভ এটাই দোষনীয় কাজে আমরা যেন ভ্যারি সেলফিশ না হয়ে যাই এরকম বিপদে পড়লে মানুষ এমন অস্থির হয়ে যায় আর মনে করে যে মসজিদে এসে একটুখানি দোয়া করাই ফেললে অস্থিরতার সাথে মানে তখন এত অস্থিরতা কোনো রকমেই তাকে মানে তার স্থিরতা আসে না এই সময় কী করলে আল্লাহ কিছু করবেন ওই সময় আল্লাহর খুব দরকার হয়ে যায় আমাদের পরে মনে হয় যেন আল্লাহর কোনো দরকারই নাই বেপরোয়া হয়ে যায় মানুষ আবার আল্লাহকে ভুলে যায় এইরকম ব্যবহার করাটা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা পছন্দ করেন না এভাবে আরবদের মধ্যে কিছু কিছু ছিল এই মুশরিকরাও যখন বড় বিপদে পড়তো তখন আর ওই লাত মানাত এগুলোর কাছে যেত না তখন কার কাছে যায় তখন আল্লাহর কাছে যায় আর যখন সুখে থাকে তখন ইবাদতের সময় বিভিন্ন পূজা পার্বণ আসে তখন ওই মাবুদদের কাছে যায় ওইদিকেও আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন এজন্য আমি এক্সাম্পল দিয়েছি মনে আছে কিনা যে আমাদের দেশে একজন আলিম বললেন যে যখন তাদের এলাকায় জোরেশ্বরে তুফান আসলো পাশের বাড়ি হিন্দু বাড়ি এসে মুরব্বীকে বলেন যিনি মুরব্বী নামাজি খুব আমলের সাথে থাকেন ডেকে বলছে মুরব্বী জলদি করে আজান দেন জলদি করে আজান দেন বলে যে আজান তোমাদের আজকে দরকার কেন তোমাদের মাবুদ আছে না আজকে ওটাই কাজ হবে না তো এরকম মুশরিকদের আরবদের একই নেচার ছিল তারাও কিন্তু ঠিকই আল্লাহর কাছে যেত বিপদে পড়লে আমরা সিরাতে নবীর আলোচনা শুনেছি আব্দুল মুত্তালেবের অনেক মূর্তির পূজা করতো কিন্তু জায়গা মতো ঠিকই আল্লাহর কাছে যায় আব্রাহা যখন হামলা করতে আসছে তখন আল্লাহর ঘরে দায়িত্ব লাত মানা 360 দেবী আছে কোনোটাকে দিয়েছে নাকি আব্রাহাকে কি বলে আব্রাহা যে বলে তোমার উটনীতি আসছো তোমার এই আল্লাহর তোমাদের কাবা ঘরের জন্য কোনো চিন্তা নাই ওইটা আমার দায়িত্ব না ওইটা আছে ওইটা আল্লাহর দায়িত্ব ছেড়ে দিছে তো এভাবে করে মানুষ আমরা যারা মুসলিম আছি আমাদেরও দেখা দরকার যে আমরা আসলে একটু এই ধরনের মুনাফিকি হয়ে যায় কি না যখন বিপদে পড়ি আল্লাহকে খুব ডাকলাম আর যখন বিপদ তো চলে গেলো আবার আমি গাফেল হয়ে গেলাম এরকম অনেক লোক আছে আপনার দেখবেন উত্থান পতন হয় বেশ কিছুদিন দেখা খুব নামাজি মাশাআল্লাহ খুব ইহতেমাম আর কয়েকদিন পরে দেখা গেল নাই এরকম উত্থান পতনটা ঠিক নয় মুশরিকদের প্রসঙ্গে আল্লাহ তাআলা আরো বলছেন
ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا এভাবে আমি ইতিপূর্বে অনেক শতাব্দী বা অনেক জেনারেশন অনেক গোষ্ঠীকে আমি হালাক করেছি তোমাদের আগে হে মক্কার কুরাইশগণ তোমাদের আগে অনেকগুলো গোষ্ঠী আমি হালাক করেছি যখন তারা সীমা লঙ্ঘন করেছে জুলুম করেছে অন্যায় করেছে বাড়াবাড়াই করেছে ওয়াজাআতুম রুসুলুহুম বিল বাইয়িনাত এবং আমার রসুলগণ নবীগণ তাদের কাছে পরিষ্কার সুস্পষ্ট দলিল প্রমাণ কিতাব পত্র ওয়াহি মুজিজা এগুলো নিয়ে এসেছেন মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম লূত আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালাম প্রত্যেকটি নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দলিল প্রমাণ সহকারে মুজিজা সহকারে প্রেজেন্ট করার পরেও তারা সীমা লঙ্ঘন করেছে এক পর্যায়ে যখন তারা নবীকে শেষ করতে চেয়েছে মুসলমানদের উপরে চড়াও হতে চেয়েছে তখন আল্লাহ তাআলা আযাবে আম দিয়ে তাদেরকে হালাক করেছেন এবং পৃথিবীর ইতিহাস সাক্ষী যুগে যুগে তা হয়েছে ফেরাউনের ইতিহাস থেকে শুরু করে নমরুদের ইতিহাস কওমে লুত কওমে আদের ইতিহাস ওমা কানু লিউমিনু এত দলিল প্রমাণ সত্ত্বেও তারা নবীদের উপরে বিশ্বাস আনেনি ইসলামকে তারা কবুল করেনি কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন এভাবে আমি যারা মুজরিম ক্রিমিনাল দুষ্কৃতিকারী কওম তাদেরকে আমি শাস্তি দেই যারা সীমালঙ্ঘন করতে থাকে এবং নবীদের উপরে চড়াও হয়ে যায় তাদেরকে নিঃশেষ করে দিতে চায় তাদেরকে আমি এভাবে শাস্তি দেই একদম নিঃশেষ করে দেই ثُمَّ جَعَلْنَاكُمْ خَلَائِفَ فِي الْأَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ অতঃপর তোমাদেরকে খালাইফ বানিয়েছি খালাইফ খলিফার বহুবচন আর খলিফা হচ্ছে যিনি একজনের পরে আসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এসেছেন তারপরে ওমর খলিফা তিনি আবু বকরের পরে এসেছেন জেনারেশন পর জেনারেশন খলিফার দুটো অর্থ আছে একটা প্রতিনিধির অর্থ আর একটা হলো ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আর একটা হলো যে পরে যে আসে আগের লোকের পরে যিনি আসেন তাকেও খলিফা বলা হয় আদম আলাইহিস সালামের আগে কে ছিল পৃথিবীতে বসবাস করত জিন জাতি তাদের পরে আল্লাহ তাআলা মানুষ জাতিকে খলিফা করে পাঠালেন তাদেরকে আগে এই দায়িত্ব দেওয়া হয়েছে এই খলিফা শব্দের দুটো অর্থ একটা প্রতিনিধি অর্থে আসে আর একটা আসে যারা পরবর্তী জেনারেশন আসে পূর্ববর্তী জেনারেশনের জায়গায় যারা জায়গা দখল করে এই যে ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি খালাইফ খলিফার অর্থ এখানে বলেছেন সুকানান ফিল আরদ জমিনে বসবাস করার জন্য পরবর্তী বংশধর যারা পরবর্তী জেনারেশন পরবর্তী রেইস যারা আসে এদেরকেও এখানে খালাইফ খলিফা শব্দে এসেছে কেন আল্লাহ তাআলা এইভাবে এক গোষ্ঠীর পর আরেক গোষ্ঠী নিয়ে আসেন এক বংশের পরে আরেক বংশ এক জেনারেশন পরে আরেক জেনারেশন কেন লেনামদুরা কাইফা তাআমালুন আমি দেখতে চাই প্রত্যেকটি যুগের লোকেরা প্রত্যেকটি জেনারেশন কি আমল করো কেমন আমল করো সবার এই পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাই লেনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা করে দেখতে চাই তোমাদের প্রত্যেকেই কি কি আমল করে আমার কাছে আসো একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া হালওয়াতুন খাদিরা হে মানুষ নিশ্চয়ই দুনিয়া হচ্ছে খুব মিষ্টি লাগে মজা লাগে দুনিয়ার মধ্যে অনেক মজা আছে খাদিরা খুব সবুজ শ্যামল আকর্ষণীয় ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা আল্লাহ তাআলা তোমাদেরকে একের পর এক পাঠাবেন খলিফা করে করে ফানাযিরুন কাইফা তাআমালুন দেখতে চান কেমন আমল করো তোমরা প্রত্যেকেই হায়াতটাকে কতটুকু কাজে লাগাও ভালো কাজে না মন্দ কাজে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা কাজে সাবধান দুনিয়া থেকে আর সাবধান মহিলাদের ফিতনা থেকে ফা ইন্না আউয়ালা ফিতনাতি বনি ইসরাইল কানাত মিনান নিসা বনি ইসরাইলের মুসলিমদের মধ্যে সর্বপ্রথম ফিতনা কোনটা ছিল মহিলা সংক্রান্ত বিষয়ে তাহলে দুনিয়ার ফিতনা আর মহিলার ফিতনা দুনিয়ার ফিতনা টাকা পয়সা জায়গা জমি কাটা করে কে দখল করবে ব্যবসায় পার্টনারে নেমে কীভাবে আরেক পার্টনারকে আউট করবে এগুলো আছে না এ হলো দুনিয়া আর মহিলা সংক্রান্ত ফিতনা কীরকম সমাজে আছে
এটা জানতে হলে কি আর দলিল প্রমাণ দিয়ে দেখাইতে হবে কিছু? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এগুলো থেকে সাবধান থাকার জন্য বলেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু আকর্ষণীয় করে দিয়েছেন। জুয়িনা লিন্নাসি হুব্বু শাহওয়াতি মিন নিসা, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষের আকর্ষণ সৃষ্টি হয়ে যায় মহিলা, সন্তান সন্ততি, বাড়িঘর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু বড়ই আকর্ষণীয় লাগে। এগুলো আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, এগুলোর মাধ্যমে রেজেক আসবে, শুধু হালাল তরিকে রেজেক আসবে না, এগুলোর আকর্ষণ এত বেশি আছে মানুষ হালাল থেকে হারামে চলে যাওয়ার জন্য টান দেয় অনেক, জোর করে মোমিনকে টিকে থাকতে হয়। সরকারি কর্মচারী বেতন হলো 30,000 টাকা, আর উপরি যদি পাওয়া যায় কত হয়, লাখের উপরেও যেতে পারে। এই লোভ সামলাতে পারলে তাহলে দুনিয়ার ফেতনা থেকে সে বেঁচে গেল, আর যে লোভ সামলাতে পারে না সে ধ্বংস হয়ে গেল। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا, যখন তাদের প্রতি, কাফেরদের প্রতি, কুরাইশদের প্রতি এই আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে তাদেরকে শুনান, যারা আল্লাহর সঙ্গে দেখা করতে চায় না আখিরাতে, তারা বলে ইতিবি কোরআনিন গাইরি হাযা আও বাদ্দিলহু, এই কোরআনকে পরিবর্তন করে ফেলেন, চেঞ্জ করে আরেকটা কোরআন নিয়ে আসেন, এই কোরআন আমাদের পছন্দ না, এই কোরআন চলবে না, এই কোরআনকে পাল্টাই ফেলেন, অন্য কোরআন নিয়ে আসেন, এই কোরআনে অসুবিধা কি, এই কোরআনের মধ্যে বিভিন্ন মূর্তিদের কথা আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ ওনার তাফসির কবির তার তাফসির করেছেন, ইন্নাল কুফারা শাহাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা সবাই জানতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সবাই দেখেছে যে ইনি এই কোরআনকে রচনা করেন নাই, এই কোরআনকে তারা পছন্দ না করার কারণ হচ্ছে যে কোরআনের মধ্যে কী কী আছে, হালাল হারামের বিষয় আছে, মূর্তি পূজা করা যাবে না, অন্যকে জুলুম করা যাবে না, সুন্দর আখলাক নিয়ে চলতে হবে, এই যে রেস্ট্রিকশনগুলো আছে এগুলো মনে হয় যেন তাদের জন্য অনেক কিছু কমিয়ে দিয়েছে। আজকেও যারা ইসলামের তরিকায় চলতে চান, এই এই সুদ আছে কি না, এই ব্যবসা হালাল আছে কি না, এই চাকরি করা যাবে কি না, এরকম প্রশ্ন করতে হয় না, দেখা যায় এটা অসুবিধা আছে, ওটা ধরলে অসুবিধা আছে, তাহলে কোনটা করব, অনেক সীমিত চয়েস, লিমিটেড চয়েস, অপশন বেশি নাই মোমেনের সামনে। আর দুনিয়া সেজন্য মোমেন ও জান্নাতুল কাফের, দুনিয়াটা মনে হয় যেন মোমেনের জন্য জেলখানা, এ সব কিছু নিয়ন্ত্রণ, সব কিছু তার জন্য মনে হয় খুব যা মনে চায় তা করা যায় না, কিন্তু কাফেরের জন্য কোনো বাধা বিপত্তি নেই। তো এই যে আমাদের কাছে কোরআনের এই সুন্দর সুন্দর নিয়মগুলো আছে, পর্দা পোশিদা, শালি দুলাভাই ভাবি দেবর পর্দা করতে হবে, কাজিনদের সঙ্গে পর্দা করতে হবে, বিয়ে শাদী করতে গেলে যেমনি খুশি তেমনি সাজো, এইরকম করে যাওয়া যাবে না। তো এগুলো অনেকের কাছে পছন্দ হয় না, এত কড়াকড়ি করে চলবে কেমনি, বিয়ের দিনেও এত কথা মানি কেমনি, আমরা কি ইবাদত করতে আসি নাকি বিয়েতে ফুর্তি করতে আসি, এরকম কারো কারো মাইন্ডে চলে আসে। তো এই যে এই নিয়ন্ত্রণগুলো তাদের ভালো লাগেনি, কোরআনে এই সমস্ত নিয়ম, কোরআন হাদিসের কথা ভালো লাগেনি, এগুলো পরিবর্তন করে নিয়ে আসেন, খুব একটু মানে নরম নরম কথা বলবে, এরকম কোরআন আছে কিনা সেটা নিয়ে আসেন, এই কোরআনের মধ্যে অনেক শক্ত কথা আছে। আজকেও কোরআনের বিরুদ্ধে দেখবেন মিডিয়ায় লেখা আছে যে কোরআন সন্ত্রাসবাদের জন্ম দেয়, নাউজুবিল্লাহ, না বুঝে কোরআনের ব্যাপারে অন্যায় কথা বলছে মানুষ, এই কোরআনকে বরদাস্ত করতে পারেনি। মুসলিম অমুসলিম প্রত্যেকটি দেশেই মনে হয় যেন কোরআন তাদের গায়ের মানে আগুন ধরে যায় কোরআনে কথা বললে। তাহলে এই কোরআনকে পরিবর্তন করে নিয়ে আসো, আরেকটা কোরআন নিয়ে আসো, এটাকে চেঞ্জ করে ফেলো। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কি চেঞ্জ করতে পারবেন, কোরআন কি ওনার? قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي, আপনি বলে দেন আমি চাইলে কি কোরআন আমার নিজস্ব উদ্যোগে চেঞ্জ করতে পারবো, এটা কি আমার কোরআন, এটা তো আমার কোরআন নয়, আমার এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই,
আমি তো শুধু ওইটাই অনুসরণ করি যেটা আমার প্রতি ওয়াহি নাজিল করা হয়েছে। আমি আল্লাহ তাআলা ওয়াহি নাজিল করেন, আমাকে করতে বলেন, আমি তাই করি। এখানে আমার কিছু বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। আমরা মুসলমানদেরকে যদি বলা হয় তোমাদের এই কোরআনের আইন বড় শক্ত, এটা চেঞ্জ করে ফেলো, হিজাব করতে পারবা না, তা আমরা ছেড়ে দেব, এটা কি আমাদের হাতে? প্রশ্নই আসে না। إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم نبي كريم صلى الله عليه وسلم বলেন আমি ভয় করি যদি আমি আমার রবের কোন কথা নাফরমানি করি, কোরআন কোন আয়াত তোমাদের কাছে না বলি, অথবা এটার কোন অর্থকে বিকৃত করে ফেলি, অথবা এটা তোমাদের কাছে পরিষ্কার না করি, কিছু লুকাই, আমার আশঙ্কা আমি আমার রব এর বড় আযাবের মধ্যে আমি পড়ে যাব। কাজেই আমরা মুসলমানদেরকে যখন প্রেসার দেওয়া হয় যে ইসলামের মধ্যে ওই জিনিস নারী অধিকার নাই, কি নাই, সেই নাই, ওইটা নাই, এগুলো বলে আমরা তখন সেগুলোকে মনে করি না, ইসলামে সব আছে, কোনো অসুবিধা নাই, তাহলে কি হয়ে যাবে? আল্লাহর আযাব আমাদের প্রতি পতিত হয়ে যাবে, আমরা আল্লাহর আযাবে পড়ে যাব। কাজে ইসলামের বিষয়গুলোকে আমাদেরকে ইমানে আকীদার সাথে যেমন মজবুত করে ধারণ করতে হবে, তেমনি কোনো জিনিসকে লুকানোর কোনো সুযোগ নাই। যদিও অমুসলিমদের কাছে ইসলামের প্রেজেন্টেশনের সময় অবশ্য আমরা গ্যাজুয়ালি মেইন তৌহিদ রেসালাত আখিরাতের কথা বলতে হবে, সেখানে সমস্ত হালাল হারাম একসঙ্গে নিয়ে আসার দরকার নাই, কিন্তু যখন ক্লিয়ার একটা পর্যায়ে আসে শরীয়তের বিষয়ে তখন কম্প্রোমাইজ করা, এটাকে অ্যাভয়েড করা। কেউ যদি বলে যে অনেকে আছে যখন অমুসলিমদের সঙ্গে উঠা বসা হয় একটা মেসেজ দিতে চায় যে আমি এত ফান্ডামেন্টালিস্ট না, নামাজ কালাম এগুলোর জন্য আমি এত সিরিয়াস না, তো এরকম বললে মনে হয় যেন একটু গ্রহণযোগ্য হয়ে যাবে কি না, এই ধরনের কেউ যদি করে তাহলে এই আয়াত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু না বললে, লুকিয়ে রাখলে বা খোলাসা না করলে উনি আশঙ্কা করেন ওনার উপরে আযাব হবে, তো আমাদের কি কোনো আশঙ্কা করতে হবে না এরকম? কাজে আমরাও সেখানে সুস্পষ্টভাবে ইসলামের কথা, ইসলামের বিধানটাকে সুন্দর করে যুক্তি সহকারে প্রেজেন্ট করা উচিত, হাইড না করে। قُلْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أَدْرَاكُمْ بِهِ আপনি আরো বলে দেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে আমি তো এটা তোমাদেরকে তেলাওয়াত করতাম না, আল্লাহ যদি না চাইতেন আমি কি তেলাওয়াত করতাম, কোরআন এনে তোমাদের কাছে দিতাম? وَلَا أَدْرَاكُمْ بِهِ আর আমি তো আমি এই ব্যাপারে কিছু জানারও কথা না, আমি তো নিজে কোরআন সম্পর্কে জানতামই না কিছু, আমাকে যখন প্রথম ওহী নাজিল করে বলা হয়েছে পড়ো ইকরা, তা আমি বলছি কি পড়বো, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, তাহলে কোরআন আমার হলো কেমনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়তেই পারতেন না, জিবরিল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম, তাহলে এটা তো আমার কোরআন নয়, আমার আল্লাহ যদি নাজিল না করতেন, আমাকে দায়িত্ব না দিতেন, আমি কি কোরআন নিজে আবিষ্কার করবো না আল্লাহর কাছে কি টেনে নিয়ে আসবো? আর আমার এটা ব্যাপারে তো কোনো জ্ঞান থাকার কথাই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, আমি তো শুধুমাত্র তোমাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি, এটা আমার কিছু নাই এখানে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহির পয়গাম তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া পরিষ্কারভাবে। মুবিন, বালাগুল মুবিন অর্থ কি? সুস্পষ্টভাবে পরিষ্কার করে খোলাসা করে তোমাদেরকে পৌঁছিয়ে দেওয়া, কিছু লুকিয়ে লুকিয়ে না, যা আল্লাহ হুকুম দিয়েছেন তা তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে বলে দেওয়া। ফাকাদ লাবিসতু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাআকিলুন, হে কুরাইশগণ, আমি তোমাদের মধ্যে এই কোরআন নাজিল হওয়ার আগে বেশ কিছুদিন বসবাস করেছি, কত বছর বসবাস করেছেন কোরআন নাজিল হওয়ার আগে মক্কার সমাজে? 40 বছর। সেখানে কি তিনি কোনো কোরআন নিয়ে আলোচনা করেছিলেন তখন 40 বছরের আগে? এরকম কোনো নবী হওয়ার কোনো খবর দিয়েছেন? তো আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত না দিলে, কোরআন নাজিল না করলে, ওয়াহি নাজিল না করলে উনি তো নিজে থেকে কিছুই করার কথা না, তাহলে তো উনি আরো আগেই শুরু করে দিতেন এই কারবার। আফালা তাআকিলুন, তোমরা কিসের ভিত্তিতে আমাকে এই অভিযোগ দাও যে আমি এই কোরআন নিজে তৈরি করেছি, আমি তার এটাকে চেঞ্জ করে ফেলবো এবং আমি মিথ্যা নবুয়তের দাবিদার, এই সমস্ত অভিযোগ কেমনে আমাকে দাও? 40 বছর তোমরা আমাকে দেখলে, আল আমিন উপাধি ওনাকে কারা দিয়েছে? মক্কার লোকেরাই দিয়েছে, তারাই আজকে বলে তুমি বড় মিথ্যাবাদী, আল্লাহ তোমাকে নবী বানায় নাই, তুমি খামাকা নবুয়তের দাবি করছো।
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী তাফসিরে কাবীরে বলেন, ইন্নাল কুফারা শাহাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আউয়ালি উমরিহি ইলা যালিকাল ওয়াক্ত, মক্কার কাফেরগণ চল্লিশটি বছর ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত, নবুয়তের ঘোষণা আসার আগ পর্যন্ত তাদের মধ্যে দেখলো এই নবী লোকটি কেমন, সত্যবাদী না মিথ্যাবাদী। ফাকানু আলিমিন বি আহওয়ালি, তারা ভালো করে তার খোঁজ খবর জানতো যে তার সততা, এবং তারা তাকে আল আমিন টাইটেল দিয়েছে, আমানতদারি, সব কিছু তারা সাক্ষী। ও আন্নাহু মা তালা কিতাবান, এই বেচারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি তিনি কিতাব রচনা করবেন কোরআনের, এমন নিজে বানিয়ে বানিয়ে বলবেন এত সুন্দর কাহিনী, উনি তো কোনোদিন কোনো লেখাপড়াও করেননি, কোনো কিতাবও পড়েননি। পড়ছেন নাকি কোনো কিতাব? কোনো মাদ্রাসা গিয়েছেন? আলিফ বা তাসাও তো উনি শিখেন নাই। ওয়ালা তালমাদা তালমাদা আলী উস্তাদ, কোনো তোমরা কেউ প্রমাণ করতে পারবো অমুক ওস্তাদের কাছে গিয়ে তিনি কিছু চুপে চুপে লেখাপড়া করেছিলেন, এখন হঠাৎ করে কিতাব লিখে কোরআন দাবি করে বসছেন? ওয়ালা তা আল্লামা মিন আহাদিন, তোমরা কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবা যে তিনি অমুকের কাছ থেকে শিখেছেন কিছু? সুম্মা বাদা ইনকিরাদি আরবাঈনা সানাতিন জা আহুম বিহাদাল কিতাবুল আযীম, চল্লিশটি বছর পরে তিনি আল্লাহর এই কোরআনই যখন তাদের কাছে নিয়ে এসে প্রেজেন্ট করলেন, আল মুস্তামিল আলা নাফায়েশ ইলমিল উসুল, যে কিতাবটা সাধারণ কোনো ছোটোখাটো একটা দুই চার লাইনের একটা বই না, গল্প না, কবিতা না, এমন এক গুরুত্বপূর্ণ কিতাব যেখানে উসুল ফিকহার গুরুত্বপূর্ণ প্রিন্সিপালগুলো রয়েছে, ও দাকায়েক ওয়া ইলমুল আহকাম, যেখানে শরীয়তের হুকুম আহকামের হালাল হারামের গুরুত্বপূর্ণ ফিকহি মাসাইলগুলো রয়েছে, ও লাতায়েফ ইলমুল আখলাক, যেখানে সুন্দর সুন্দর আখলাকি বিষয়গুলোকে এত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। ওকে, এইভাবে তিনি নিয়ে আসলেন আসরারুল কাসাসিল আউয়ালিন, অতীত জামানার যেগুলো তিনি জীবনে অনেক ঘটনা আছে তিনি কখনো শুনেননি, আদম আলাইসালামের সৃষ্টি থেকে শুরু করে ইবলিসের সঙ্গে তার দ্বন্দ্ব, পরবর্তী পর্যায়ে লূত আলাইসালামের কাহিনী, নূহ আলাইসালামের কাহিনী, ফেরাউনের কাহিনী বিস্তারিত এসেছে, যেগুলো উনি কোনোদিন এই সমস্ত গল্প ইতিহাসের বই কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন? ওয়াজাজা আন মুআরাদাতিহিল উলামা ওয়াল ফুসাহা ওয়াল বুলাগার, এমন কিতাব এনেছেন যে কিতাবের মোকাবিলা করা, এর মোকাবিলায় কিছু চ্যালেঞ্জ করা, চ্যালেঞ্জ গ্রহণ করার মতো জ্ঞান আরব দেশে যত তাদের জ্ঞানী শিক্ষিত বুদ্ধিজীবী যারা ছিল এবং যারা অত্যন্ত ভালো বাগ্নি ছিল, লেখক ছিল, কেউই তো এই মোকাবিলা করতে পারেনি। তাহলে এমন নবী মুহাম্মদ কী করে চল্লিশ বছর পরে হঠাৎ করে তিনি এত বড় পণ্ডিত হয়ে গেলেন, যেটা তিনি চুপে রেখে লুকিয়ে রেখেছিলেন, নিজের পাণ্ডিত্যের তিনি প্রকাশ করছেন কোরআন দিয়ে, প্রশ্নই আসে না। কুল্লু মানহু আকলুন সালিম ইয়ালামু আন্না মিসলি হাদা লা ইয়াকুনু ইল্লা আলা সাবিলিল ওয়াহি ওয়াত তানজিল, তাহলে এটা বোঝাই গেল যে যার সুস্থ জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, এই মুহাম্মদ হঠাৎ করে তিনি এত কিছু রচনা করে আবিষ্কার তিনি করতে পারেন না, নিশ্চয়ই এমন এক জায়গা থেকে এসেছে যিনি মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এটা বিশ্বাস করতে তোমাদের কেন কষ্ট হয়ে যায়? এবং তিনি যে মিথ্যা কথা কখনো বলেননি, তারা সেটা সাক্ষী দিয়েছে। এমন কি আবু সুফিয়ান, আপনারা তা ইতিহাস শুনেছেন, সিরাতে পাকে শুনেছেন, আবু সুফিয়ান বাণিজ্য বহর নিয়ে গেল কোথায়, শাম দেশে সিরিয়ায়, সেখানে হিরাক্লিয়াস রোমান বাদশাহ এসেছিল, খবর পাওয়া গেলে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি কিছুদিন আগে তার হাতে পৌঁছেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে চিঠি দিয়েছেন, আসলেম তাসলাম, সম্রাট তুমি ইসলাম কবুল করো, তুমি নিরাপত্তা পেয়ে যাবে দুনিয়া আখেরাতে। এই নবীর ইয়ে দেখে সে চেক করতে চাইল এটা সত্য নবী না মিথ্যা ভণ্ড নবী। ওই আরব দেশের কেউ আছে? আছে একজন, একজন একটা বণিক দল এসেছে, তাদের লিডারকে আবু সুফিয়ান, তাকে খবর দিয়ে আনা হলো। আবু সুফিয়ানকে রোমান বাদশা জিজ্ঞেস করছে এই নবী সম্পর্কে, হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিব ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল, এই নবুয়তের প্রচার করার আগে এই লোকটি মুহাম্মদ তোমাদের সমাজে মিথ্যা কথা বলতো, মিথ্যাবাদী, মিথ্যা কোনোদিন বলেছে, তোমরা কেউ শুনতে পেয়েছিলে কোনোদিন? ক্বাল আবু সুফিয়ান ফাকুলতু লা, আবু সুফিয়ান বলে না এরকম শুনি নাই, অন্য
রেওয়ায়তে এসেছে, সে বলছিল সোফার এখনো পর্যন্ত বলে নাই। সে বলে যে এর চেয়ে বেশি কিছু আর বলতে পারলাম না, এখনো বলে নাই বা এখনো পর্যন্ত বলে না, তার মানে ভবিষ্যতে বলতেও পারে, কিছু ইঙ্গিত আছে মাত্র। একদূর বাদ ওনার একটু অঙ্গুলি নির্দেশ করে কিছু একটা নেগেটিভ, এর চেয়ে নেগেটিভ আর বলতে পারলাম না। কারণ আরবদের ইয়ে ছিল, সে তো লিডার, সে জানে সে মিথ্যা কথা বললে তার সাঙ্গ পাঙ্গরা বলবে তুমি এত বড় লিডার, তুমি এরকম মিথ্যা কথা বলতে পারো, আমরা তো চিন্তাও করি নাই। জাহেলি জমানার লিডাররা মিথ্যা কথা বলতো না, তারা জানো মিথ্যা কথা বললে তার দাম কমে যাবে, ওজন কমে যাবে। কিন্তু আজকের জমানা আমাদের লোকদের কপাল এত পোড়া পড়েছে, যত বড় মিথ্যা কথা বলে তত আরো হাততালি দেয়। আরে বাবা, এসে সত্য কথা কি আর হয় নাকি? ওকে, তো এই আবু সুফিয়ানের সাক্ষী। ওকে, তখন সেই নিজেই রোমান সম্রাট বললো যে যে ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তোমাদের সঙ্গে লেনদেন ব্যক্তিগত বিষয়ে, তার বিষয়ে তোমাদের বিষয়ে দুনিয়াবি বিষয়ে মিথ্যা কথা বলে নাই, তো আল্লাহর বিষয়ে খামাখা মিথ্যা কথা বলবে কেন? যদিও হেরাক্লিয়াসের কপালে আর সে ইসলাম কবুল হয়নি, সেটা অন্য বিষয়। এরপরে জাফর ইবনে আবি তালেব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়, আবু তালেবের ছেলে, ওনার চাচাতো ভাই জাফর গেলেন হিজরত করে মদিনায়। হিজরত করার আগে কোথায় হিজরত হয়েছিল? আবিসিনিয়া, হাবাসায়, ইথিওপিয়ায়। সেখানে গেলেন, সেখানে ইথিওপিয়ান বাদশার সামনে যখন ওনারা হাজির হয়ে গেলেন, তখন ওনারা অ্যাসাইলাম চাইলেন, আশ্রয় চাইলেন সে দেশে, এবং জিজ্ঞাসা করলো বাদশাহ তোমাদের ব্যাপার স্যাপার কি, কেন এসেছে, কি সমাচার? তখন তিনি বললেন বা আসাল্লাহু ফিনা রাসুলান, আমাদেরকে আল্লাহ তাআলা এমন একজন রাসুল পাঠিয়েছেন, না আরিফু সিদকাহু ওয়া নাসাবাহু ওয়া আমানাতাহু, আমরা আগে থেকেই তাকে চিনি, তিনি অত্যন্ত সত্যবাদী এবং তার বংশ খুবই ভালো এবং তিনি বড় আমানতদার। এই সময় পর্যন্ত আমরা এই নবুয়তের প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কোনোদিন আমরা তাকে দেখিনি কোনো মিথ্যা কথা বলতে, কাজে নবুয়তের কথাটা সত্য হবে, এই জন্যই আমরা তাকে নবী হিসাবে মেনে নিয়েছি। আরও ঘটনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলবেন না, বলেননি। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন মদিনায়। হিজরতের পরে তিনি বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করে আসলেন, সবাই দৌড় দিল ওনাকে দেখার জন্য। আব্দুল ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, তিনিও বললেন যে আমিও দৌড় দিলাম সবার সঙ্গে, যে আখিরে নবী কিনা সত্য কিনা কিছু লক্ষণ তো আমি জানি, আমি তাওরাত পড়েছি, দেখি। তা আমি তার দিকে তাকালাম, তার দিকে তাকেই বুঝলাম চেহারাটা মিথ্যাবাদীর চেহারা না, সত্যবাদীর চেহারায় মিথ্যাবাদীর চেহারায় পার্থক্য আছে। তো আল্লাহ তাআলা আরো বললেন সূরা, এই সূরা 17 নম্বর আয়াতে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, এর চেয়ে বড় জালিম কে আছে যে ব্যক্তি আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা বলে? কোনো নবী যদি, কোনো ব্যক্তি যদি মিথ্যা নবীর দাবি করে, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন অথচ আল্লাহ বানান নাই, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে? ঠিক তেমনি যাকে আল্লাহ নবী বানালো, আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়ে দিলেন, আর লোকেরা বলে তুমি নবী না, তুমি ভণ্ড নবী, নাউজুবিল্লাহ, তাহলে এটাও কত বড় অন্যায় কথা, দুইটাই অন্যায় কথা। যেই ব্যক্তি এই বিষয়ে, আল্লাহর বিষয়ে এরকম মিথ্যা কথা বলে অথবা অস্বীকার করে, মিথ্যাবাদী, সত্যবাদী লোকে মিথ্যাবাদী বলে অথবা আল্লাহর আয়াতকে, কোরআনকে, ওয়াহীকে মানতে অস্বীকার করে, এদের চেয়ে বড় জালিম আর কে হতে পারে? ইন্নাহু লা ইফলাহুল মুজরিমুন, যারা এরকম অপরাধী ক্রিমিনাল, তারা কখনো কামিয়াবি অর্জন করবে না, তারা অবশ্যই পরাজিত হবে, তারা অবশ্যই দুনিয়া আখেরাতে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেক ঘটনা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণিত হয়েছে, যারা এক দুইবার দেখেছে তারাও বিশ্বাস করেছে। আব্দুল ইবনে সালাম দেখেই বলল কি এটা মিথ্যাবাদীর চেহারা, হতে পারে না, আর 40 বছর দেখে আল আমিন টাইটেল দিয়ে বলে কি মিথ্যাবাদী। দামাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু একজন বেদুইন, তিনি এসেছেন বনি সাদ ইবনে বাকর থেকে, ওনার নবুয়তের খবর পেয়ে উনি কি নবী হিসাবে দাবি করেছেন, আল্লাহ নাকি নবী পাঠিয়েছেন, চেক করার জন্য আসছেন। ইসলামের কিছু খবর তিনি পেয়েছেন, কিন্তু স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে
তিনি এগুলা ঠিক করবেন, ইসলাম কবুল করবেন কি করবেন না। হামকাল্লাহ তো দমা বিন সালাবা তার কবিলার থেকে প্রতিনিধি নিয়ে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মান রাফা হাযিহি সামা, এই আসমানকে এত উঁচু করে সৃষ্টি করেছেন কে? কালা আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। কালা ওমান নাসাবা হাযিহি জিবাল, এত বড় বড় পাহাড়কে এরকম মজবুত করে তৈরি করেছেন কে? কালা আল্লাহ, আল্লাহ তাআলা করেছেন। কালা ওমান সাতাহা হাযিহি আরদ, জমিনকে সুন্দর করে প্রশস্ত করে দিয়েছেন, লেভেল করে দিয়েছেন, এটা কে করেছেন? কালা আল্লাহ, আল্লাহ করেছেন। এই কথাগুলো শুনে এখন ওই দামাম ইবনে সালাবা বলেন ফাবিল্লাযী রাফা হাযিহি সামা ওয়া নাসাবা হাযিহি জিবাল ওয়া সাতাহা হাযিহি আরদ, যে আল্লাহ এই আকাশকে এত উঁচু করে নির্মাণ করেছেন, পাহাড়গুলোকে এত মজবুত করে নির্মাণ করেছেন, জমিনকে এত প্রশস্ত করে সমতল করে নির্মাণ করেছেন, ওকে, সেই আল্লাহ আল্লাহু আরসালাকা ইলান নাস কুল্লিহিম, ওই আল্লাহ আপনাকে সমস্ত মানুষের কাছে নবী করে পাঠিয়েছেন, ওই আল্লাহ। কত রকম আল্লাহ তো অনেকের আছে, অনেক রকমের মাহবুদ তো আছে অনেকের কাছে, ওই মহান আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ যিনি, তার কথা বললেন? কালা আল্লাহুম্মা নাম, হ্যাঁ সেই আল্লাহর কথাই তো আমি বলি, সেই আল্লাহর পক্ষ থেকে আমাকে নবী বানানো হয়েছে। তারপর ঠিক আছে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর কি করতে হবে? আনি সালাত ওয়া যাকাত ওয়াল হাজ, সেই আল্লাহ আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, সেই আল্লাহকে আপনাকে ফরজ রোজা রাখতে বলেছেন রমাদান মাসে, সেই আল্লাহ হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, প্রত্যেকবার কসম কসম করে বলেছেন, আল্লাহ আল্লাহর কসম করে বলেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কসম করে বলেছেন, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ তাআলা এটা হুকুম দিয়ে পাঠিয়েছেন। সে ভেরিফাই করছে, করে এরপরে গিয়ে শাসে বলে সাদাকতা, তাহলে আপনি ঠিক বলেছেন, আপনি তাহলে সত্য কথাই বলেছেন। ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লা আযীদু আলা যালিকা ওয়া লা আনকুস, যে আল্লাহ আপনাকে পাঠিয়েছে হক বাণী সহকারে, আমি আপনার কাছ থেকে যা শুনলাম এই কথাগুলো একটু হেরফের করব না, হুবহু আমল করব। এরপরে তারপরে আরো বলেছেন ফাকাদ আইকানা বিসিদকিহি ওয়া সালাওয়াতুল্লাহ সালামু আলাইহি বিমা রাআ ওয়া শাহাদা মিনাদ দালাইলা দালা আলাইহি, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলে অল্প কথাই এই বেদুইনটি কনভিন্স হয়ে গেলে হয়ে গেলেন যে এই নবী মিথ্যাবাদী হতে পারে না। আর ওরা চল্লিশ বছর দেখেও আবু জাহাল আবু লাহাব বুঝতে পারল না, গ্রহণ করতে পারল না। আরেকটি ঘটনা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি উঁচু মানের সাহাবি, উনি ছিলেন আলা ওয়াফাদা আলা মুসাইলামা ওয়া কানা সাদিকান লাহু ফিল জাহেলিয়া। তো মুসাইলামা কাযযাবের কথা তো শুনেছেন, সেই ব্যক্তি ইসলাম কবুল করেছিল, তথা কইতে পরে কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল এবং নিজে মিথ্যা নবুয়তের দাবি করলো, আমিও নবী, প্রচার করলো যে মুহাম্মাদের সঙ্গে, মুহাম্মাদের আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, মুহাম্মাদের দাবি অর্ধেক, আমার দাবি অর্ধেক নবুয়তের, দুইজনে আমরা শেয়ার করার কথা, এইরকম সেই মিথ্যা প্রপাগান্ডা শুরু করে দিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কাছে কথা বলতে পাঠালেন ওনার সাহাবি আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে, কারণ আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুসাইলামার কাযযাবের ইসলাম কবুল করার আগে একটু সম্পর্ক ছিল, দেখা সাক্ষাৎ হতো, সখ্যতা ছিল, এক ধরনের বন্ধুত্বের মতো ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠালেন যে তার সঙ্গে গিয়ে দেখো না এই পাগলটাকে থামাইতে পারো কিনা। কিছু লোক তো, কিছু লোক এমন আছে এই যে উল্টা পাল্টা যারা বলে তাদের পক্ষে থাকার লোকও আছে, নাকি নাই? মিথ্যাবাদের পিছনেও কিছু লোকজন পাবেন, খারাপ পাবেন না, দুনিয়ার মানুষ, কিছু মানুষের কপাল তো পোড়া থাকে। তো এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে তাকে কনভিন্স করা যায় কিনা। তো কথাবার্তা হলো, ফাকার আল্লাহু মুসাইলামা ওয়াই হাকা ইয়া আমর মাযা উনজিলা আলা সাহেবুকুম, এখন মুসাইলামা কে জিজ্ঞাসা করে আমর যে তোমাদের ওই লোকটার প্রতি কি নাজিল হয়েছে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি। ও তখনও সম্ভবত এই আমর আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন নাই, জাস্ট আরবের মধ্যে ইসলাম চলে এসেছে এবং মুসাইলামা কাযযাব এটার খবর নিচ্ছে, নেওয়া দেওয়া হচ্ছে, দেখা হয়েছে। তখন সে জিজ্ঞাসা করলো খবর নিতে মুসাইলামা যে তোমাদের ওই লোকটা যে বিভিন্ন দাবি করছে তার বিষয় কি,
কি নতুন তার কাছে কোনো কি সুরা নাজিল হয়েছে দুই একটা আমাকে বলো তো দেখি, সেগুলো ক্লেম করে তার কাছে ওহি এসেছে। তখন তিনি বললেন, লাকাদ সামিতু আসহাবাহু ইয়াকরাউনা সূরাতান আযীমাতান কাসীরাতান, আমি শুনতে পেলাম তার সঙ্গী সাথীরা একটা বড় গুরুত্বপূর্ণ সূরা খুব বেশি বেশি করে পড়ে, ওনার কাছে এটা নাজিল হয়েছে। কলামা হিয়া, কোন সূরা সেটা? কলা ওয়াল আসর ইন্নাল ইনসান আলাফি খুসর, সূরাটা কত বড়? একেবারে ছোট, কিন্তু সূরা বড় বলতে আজিমা মানে হচ্ছে বড় শানদার সূরা। এর মধ্যে মেসেজ কী আছে, বক্তব্য কী আছে? বিশাল বক্তব্য। সারা দুনিয়ার মানুষের কামিয়াবি কোথায়, সারা দুনিয়ার মানুষের ধ্বংস কোথায়, এই খবর আছে। তো পুরো সূরা ওনাকে পড়ে শোনালেন। শোনার পরে এখন মুসাইলামা কিছুক্ষণ ধুম ধরে চিন্তা করল, কিছুক্ষণ শুনো, শুনে কিছুক্ষণ চিন্তা করে বলল, এবার ওয়ানা কাদ উনজিলা আলাইয়া মিসলাহু, আর তুমি জানো না এরকম এক সূরা তো আমার উপরও নাজিল হয়েছে, এরকম সাইজেরই, এরকম স্টাইলের সুরাই। ফকল ওমা হুয়া, কোন সুরা আবার তোমার কাছে সেটা? ফকল ইয়া ওয়াবার, ইয়া ওয়াবার ইন্নামা আনতা আদনানু ওয়া সাদর ওয়া সাইরুকা হাফরুন নাকার। ইয়া ওয়াবার, ইয়া ওয়াবার অর্থ কি? ওবার হলে একটা হাইওয়ান, একটা মরুভূমিতে থাকা একটা ছোট্ট একটা পশু, একটা জানোয়ার, যেটা সাইজ হলো কিছুটা খরগোশের সাইজের মতো, কিন্তু সেটা আবার পাওগুলো খুব ছোট, একদম মাটি বুকটা মাটি ছেঁচিয়ে যেতে হয়, পাওগুলো খুবই ছোট ছোট, এ থেকে বলা হয় ওবার। আর কানগুলো খুব বড় হয়। তো ইয়া ওবার, ইয়া ওবার, তো এই সুরা এই ওবারের নামে, যে অমুক প্রাণী যেমন আলফিল ও মালফিল এরকম আছে না, বা এই জাতীয় সুরা আলফিল, তারপরে হাতির নামে সুরা এসেছে, নামই হলো সুরা আলফিল, তো ওইগুলো সেই দেখে থেকে সে এই প্রাণীর নামে সেও একটা বানালো। ইন্নামা আনতা আদ ওদোনানি, হে প্রাণীটি তুমি তো মাত্র দুইটা কান, অর্থাৎ তার তার কান দুটো বেশি বড় আর কি, ও সদর আর তোমার বুকটা একটু বড় যেটা মাটি ছেঁচিয়ে যায়, হাফরুন নাফর নাকর আর মাঝে মাঝে তুমি কিছু গর্ত করো, গর্ত করো, আর নাকর মানে হলো ঠোকর দিয়ে দিয়ে কিছু গর্ত মতো করা। এতটুকুন হলো এই সুরার অর্থ। তার তার সুরার অর্থ বুঝলেন তো এর মধ্যে কি আছে? তো আমরা বললাম আজ শুনলেন, শুনে বললেন, আবার সে তেলাওয়াত করে বলে, এখন কাই ফেতারা ইয়া আমর, আমার কেমন লাগলো আমার সুরাটা বলো তো। ফকাল আল্লাহু আমর, আমর বললেন তখন, আল্লাহ ইন্নাকা লা তাআলামু আন্নি আলামু আন্নাকা তাকযিব, আল্লাহর কসম তুমি ভালো করেই জানো যে আমি জানি তুমি একটা মিথ্যাবাদী। এটা কোনো কিছু নাজির টাজির হয় নাই, কতক্ষণ ধানাই ফানাই করে তুমি একটা কি একটা বানালা আর বলো আমার মন্তব্য চাও তুমি। তো এইভাবে তাদের কাছে এরকম মিথ্যা যে তারা বলছে পাওয়া গেল। চমৎকার একটা এক্সাম্পল এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখে, একবার ওনার কথা শুনে, কিভাবে যারা বিশ্বাসী যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন সঙ্গে সঙ্গেই আর দ্বিধাদ্বন্দ্ব থাকেনি কালেমা পড়ে ফেলেছে, ইসলাম কবুল করে ফেলেছে, এরকম বহু প্রমাণ আছে। তার মধ্যে একটা ঘটনা হলো দমাদ আল আজদি রহমাহুল্লাহ, উনি ইয়ামান থেকে এসেছেন, আজদ কবিলা ইয়ামানে একটি কবিলা, ওয়াকান ইয়ারকা মিন হাযিহির রিহ, তিনি একটু ঝাড়ফুঁক জানতেন, আরবি আরবি জাহেরি জমানায় ঝাড়ফুঁকের তদবির আছে না, তো কিছু লোকে ঝাড়ফুঁকের তদবির করে, কোনো কোনো ঝাড়ফুঁকের তদবিরে কিছু কাজও হয়, আবার কোনো কোনোটা কাজ হয় না। আমাদের সাপুড়িয়ারা একদম ঝাড়ফুঁক করেন না, কাজ হয় তো হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, এইরকম কিছু তদবির করা রুকিয়া করণেওয়ালা লোক সে, তো সে মানে জেনে বুঝতে দললে লোকরা তার কাছে যায়। ফাসামি আসুফাহা আমিন আহলে মক্কা ইয়াকুলুন ইন্না মুহাম্মাদান মাজনুন, সে মক্কা আসলো, এসে শুনলো মক্কার কিছু লোকেরা আজে বাজে মন্তব্য করে, মুহাম্মদ নামে একটা লোক আছে, কারণ বাইরে থেকে কোনো লোক আসলেই তারা বলে যে মুহাম্মদ মাজনুন পাগল, আর মাজনুনের আরেকটা অর্থ হলো জেনে ধরা, ভূতে পাওয়া লোক। তো বলে যে খবরদার, ওই যে মোহাম্মদের কাছে যাইও না, কোনো সময় তার কথা শুনো না, তাকে জেনে ধরেছে, তাকে ভূতে ধরেছে, এর থেকে একটু সাবধানে থেকো, কারণ কোনখান দিয়ে শুনে আর ইসলাম দিলের ভিতরে ঢুকে যায়, এই অপপ্রচার করে।
তখন ফাকাল লাউ আন্নি রাআইতু হাযা রাজুল লাআল্লা আল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদি। তখন সে শুনে বলল, মনে মনে বলে, এই বেচারাকে ভূতে ধরছে, জিনে ধরছে, আমি তো ভালো কিছু তদবির জানি, বেচারাকে পাইলে আমি একটু তদবির করে দেব, দেখা যাক যদি পাই কিনা কোনো সময়। ফালাকিয়াহু, একবার দেখা হয়ে গেল, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার দেখা হয়ে গেল। ফাকাল ইয়া মুহাম্মদ ইন্নি আরকি মিন হাযিহি রিহ, তোমাকে মনে একটু ভূতে পেয়েছে, জিনে ধরেছে, আমি কিন্তু ভালো তদবির জানি, আমি তোমার একটু তদবির করে দেই। ওয়া ইন্না আল্লাহ ইয়াশফি আলা ইয়াদি মান ইয়াশা ফাহাল্লাক, আমার হাতে আল্লাহ বহু লোককে ভালো করে দিয়েছেন ঝাড়ফুঁক দিয়ে, তো তোমাকে একটু ঝাড়ফুঁক করে দেই। এখন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবেন, অনেক কিছু তো মানে কিছু বলা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন শুনেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা শুনেন নাকি প্রায়, কোথায় শুনেন, খুতবার মধ্যে। এই কথাটার অর্থ কি, ইন্নাল হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ, নাহমাদুহু আমরা সবসময় আল্লাহর প্রশংসা করি, ওয়ানাস্তাঈনুহু আল্লাহর কাছেই সাহায্য চাই, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ গোমরাহ করতে পারবে না, ওমান ইউদলিল ফালা হাদিয়া লাহ, ওমান ইউদলিল এখানে তারা আলেম ওলামা আছেন, আমি জানি অনেকে আলেম ওলামা আছেন, ওমান ইউদলিল হু বলে আমাদের দেশের আলেম ওলামারা, ব্যাকরণের দিক থেকে এটা ভুল, ওমান ইউদলিল হু না, ওমান ইউদলিল ফালা হাদিয়া লাহ, যে যাকে আল্লাহ গোমরাহ করে দেবেন অর্থাৎ হেদায়েত থেকে বঞ্চিত করে দেবেন তাকে হেদায়েত দেওয়ার কেউ থাকবে না, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তিনি এক, তার কোনো শরীক নেই, ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। আম্মা বাদ, অতঃপর তিনি আরো কিছু বলবেন, আর বলার সুযোগ না দিয়ে সে বলে ফাকালা আয়েদ আলাইয়া কালিমা থেকে হাউলায়, মোহাম্মদ কি বললা এতক্ষণ, তুমি কথাগুলো আবার রিপিট করো তো আমি আবার শুনি, কি বললা এতক্ষণ তুমি। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাতিন, সে তিনবার শুনতে চাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে রিপিট করে শোনালেন। এখন সে বলে লাকাদ সামিতু কাওলাল কাহানা ওয়া কাওলাস সাহারা ও কাউলা শোয়ারা, শোনো আমি বহু জাদুকরের কথা শুনেছি, বহু যারা এটাকে কি হাত দেখে গণক, গণকের কথা শুনেছি, কবি সাহিত্যিকদের কথা শুনেছি, ফামা সামিতু মিসলা কালিমাতি হাউলা, কিন্তু তোমার এই কথাগুলোর মতো এরকম কথা আমি জীবনেও কোনোদিন শুনি নাই, বললা কি তুমি। ওয়ালাকাদ বালাগনা নাউসাল বাহার, তোমার এই কথাগুলো এত গভীরভাবে আমার ভিতরে ঢুকেছে মনে হয় যেন তোমার এই কথাগুলো গভীর সমুদ্রের তলদেশে পৌঁছার মতো ভারী কথা, ফার রিচিং, এতে এত পাওয়ারফুল কথা তুমি বলেছ, কি কথা বললে তুমি। এখন তো সে মেসেজ পেয়ে গেছে, অকল হাত ইয়া দেখ উবায়ক, তোমার হাতটা দাও, তোমার হাত ধরে আমি এখনই বাইয়াত করে ফেলি, আলাল ইসলাম ফাবায়াহু, এবং সঙ্গে সঙ্গেই বাইয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করে ফেললেন, সহিহ মুসলিমের হাদিস। তাহলে এইরকম লোকটি একবার শুনল, একবার দেখল পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার ভিতরে এই কথা চলে গেল, আর আবু জাহাল আবু লাহাবের কিসমতে গুলাল না। তো আজকে শুধু আবু জাহাল আবু লাহাবের কথা তো বলে লাভ নেই, মুসলিমদের মধ্যে কোরআন কথা শুনতেই পারে না, কোরআনের কথা কোথায় যদিকে বন্ধ করো, এই অবস্থা আছে কিনা, আছে, এত দুশ্মনী কেন কোরআনের সাথে, এত দুশ্মনী কেন নবীর সুন্নতের সাথে, সুবহানাল্লাহ, মুসলিম উম্মার দুর্ভাগ্য যে কাফেররা তো দুশ্মনী করবেই, কিন্তু তথাকথিত যারা মুসলিম তারা যে দুশ্মনীতে নেমে গেল ইসলামের এ ব্যাপারে, এবং তারা যে অন্য জায়গায় তারা তাদের নিরাপত্তা খুঁজে পেলো, আল্লাহর কাছে কোনো নিরাপত্তা দরকার নাই, আল্লাহর আজাব কি তাদেরকে গ্রাস করবে না, কওমে আদ কওমে সামুদ ফিরআউন নমরুদের কথা
একটু আগেই আল্লাহ তাআলা মনে করিয়ে দিলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়াফাউহুম তারা আল্লাহর কি বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করতে চায় এবং করে যা তাদের ক্ষতিও করতে পারবে না ফায়দাও দিতে পারবে না নাকি পাঁচে পাঁচে ফায়দা দেয় অমুক মাবুদের কারণে ফসল বেশি হয় ধান বেশি হয় এই খবর আছে না নাউজুবিল্লাহ ويقولون هؤلاء شفعاؤنا عند الله আর মক্কা লোকেরা বলতো এগুলো আসল মাবুদ না এগুলো জাস্ট আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে কারণ আমাদের সাহস নাই আল্লাহ তাআলা কোনখান দিয়ে আযাব দিয়ে ফেলেন এই বেচারারা কিছু অন্তত সুপারিশ করবে এই কনসেপ্টটা আরবদের কাছে ছিল কি তারা জানতো আকার জমিনের সৃষ্টি করার আসল মাবুদ কে আল্লাহ তাদের পূজা করো কেন লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা তারা শুধু আমাদেরকে আল্লাহ তাআলা একটু কাছে নিয়ে যাবে একটু সুপারিশ করে দেবে একটু আমরা সরাসরি আল্লাহর সঙ্গে রিচ করার মতো আমাদের কনফিডেন্স নাই এরকম আছে এটা তো হলো মুশরিকদের কাছে মুসলমানদের মধ্যে এরকম কাছাকাছি কিছু আছে কিনা আছে যে আরেকজনকেও ধরতে হবে তার উসিলায় কোনো রকম পার হওয়া যায় কিনা আমাদের আমল যা দুরবস্থা নিজেদের আমলে পার হওয়ার কোনো উপায় নাই আর বাকিরাও কি বলে যে অমুক সাব জাহাজ ভর্তি করে আপনি শিপ নিয়ে আসবেন সবাইকে নিয়ে তিনি একসঙ্গে জান্নাতে যাবেন তো আল্লাহ তাআলা বলেন যে তারা বলে এগুলা করে আর বলে হা উলাই সুফাউনা ইনদাল্লাহ যে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী তারা কেমনে সুপারিশ করবে মুশরিকদের কথা তাদের এতগুলো মাবুদে করার কথা কিন্তু মুসলমানরা যে বিভিন্ন মানুষকে সুপারিশকারী হিসেবে বানিয়ে নিয়েছে তাদেরকে অমুক সুপারিশ করতে পারবে এই গ্যারান্টি কোথায় পেয়েছে আমরা অনেকবার আলোচনা করেছি স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু কি মনে করতেন যে হায় ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার ভয় হয় আল্লাহ যদি বলেন আশা হয় আল্লাহ যদি বলেন কেউ জান্নাতে যাবে না একজন যাবে তাহলে মনে আশা আছে আমি ওমর পথে যেতে পারবো আবার যখন ভয় হয় যে এই কথা যখন মনে আসে যে যদি আল্লাহ বলেন যে সবাই জান্নাতে যাবে খালি একটি লোক জাহান্নামে যাবে আমার ভয় হয় আমি ওমর কিনা সেই একটি লোক হয়ে যাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু গত সপ্তাহে বলেছে একটা ঘাসকে হাতে নিয়ে কি বলেন এই ঘাস তোমার কিসমত ভালো তোমার কোনো হিসাব নিকাশ নাই ছাগল খেয়ে ফেলবে অথবা শুকিয়ে গেলে লোকেরা তোমাকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে কিন্তু আমি মানুষ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিসের বিনিময়ে সুপারিশকারী আমাদের মুসলিম মিল্লাতের মধ্যে পাওয়া যায় তারা দায়িত্ব নিয়েছে কিছু লোককে বেহেশতে নেওয়ার জন্য পার করে দেওয়ার জন্য তাহলে কাফেরদের কনসেপ্ট মুসলিম উম্মার ভিতরে ঢুকে পড়েছে কুল আতুনাব্বিউনা আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ আল্লাহ তাআলা বলেন এই সমস্ত কথা দাবি যারা করে তোমরা কি আল্লাহকে খবর দিতে চাও এমন বিষয়গুলো জমিন আসমানে যেগুলো খবর আল্লাহ এখনো জানেন না তোমাদের কাছে আছে যে অমুক আল্লাহর কাছে সুপারিশ করে তোমাদেরকে পার করে দেবে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন কত পবিত্র সে আল্লাহ এগুলা থেকে কত উঁচুতে আল্লাহ অবস্থান করেন যেগুলো তারা বলে শিরক করে আল্লাহর ব্যাপারে না জেনে অন্যায় ভাবে দাবি করে এগুলো থেকে আল্লাহ কত দূরে অবস্থান করছেন ওয়ামা কানান নাস ইল্লা উম্মাতান ওয়াহিদা فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون মানুষ তো একসময় একটি মাত্র জাতি ছিল আমাদের গোষ্ঠী কয়টা অরিজিনালি এক গোষ্ঠী সেই গোষ্ঠীর নাম কি বনি আদম আদমের গোষ্ঠী আর আদম আলাইহিস সালাম কি মুশরিক ছিলেন না মুসলিম ছিলেন মুসলিম ছিলেন কোন ধর্মের অনুসারী ছিলেন আদম আলাইহিস সালাম ইসলামের অনুসারী ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম কোন ধর্মের অনুসারী ছিলেন ইসলামের অনুসারী তাহলে অরিজিনালি তো এভাবেই আল্লাহ তাআলার কাছে আমরা এক জাত একই জাতি আমরা হচ্ছি আল্লাহ তাআলার বান্দা আমরা মুসলিম এটাই তো ছিল কিন্তু পরবর্তী পর্যায়ে নবীদের তিরোধানের পরে তাদের ইন্তেকালের পরে মানুষ বানিয়ে নিয়েছে বিভিন্ন তত্ত্ব শিরক ঢুকিয়ে দিয়েছে বেদাত ঢুকিয়ে দিয়ে দিনকে তারা বিভিন্ন রকমের ধর্মের আবিষ্কার হয়ে গেল
ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক, আপনার রবের কাছ থেকে যদি আগেই একটা কালিমা ঠিক না করা হতো, অর্থাৎ দিনক্ষণ প্রত্যেক জাতির প্রত্যেক ব্যক্তির কতদিন হায়াত আছে এটা যদি আল্লাহ আগে থেকে লিখে না রাখতেন, তাহলে এই সমস্ত শেরেকের আবিষ্কারক যারা আছে, শেরেকের প্রচারক যারা আছে, শেরেকের আমলকারী যারা আছে, তাদেরকে বহুত আগেই কি করতেন, লাকদিয়া বাইনাহুম ফিমা ফিহি ইখতালিফুন, এই সমস্ত তত্ত্ব শেরেকের বিষয়গুলো আবিষ্কার করে করে যারা ইখতিলাফ করেছে তাদেরকে বহুত আগেই আল্লাহ ফয়সালা করে দিতেন, একদম হালাক করে আজাব দিয়ে ধ্বংস করে দিতেন। কিন্তু প্রত্যেকটি কাফিরকেই আল্লাহ তাআলা কুফরি করার সাথে সাথেই শেরক করার সাথে সাথেই আজাব দিয়ে ধ্বংস করেন না, কতদিন অপেক্ষা করেন, তাদের নির্দিষ্ট টাইম হায়াত আজল যেটা লেখা আছে সেটা থাকা পর্যন্ত আল্লাহ ইন্তেজার করেন। এই মুশরিকদের ক্ষেত্রে, জালিমদের ক্ষেত্রে, কাফেরদের ক্ষেত্রে, বেদিনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই, মুসলমানের ক্ষেত্রেও আল্লাহ তারা হায়াত মৌত ঠিক করে রেখেছেন না। এই জন্য কার যার যতদিন লেখা আছে 100 বছর বাঁচবে, 100 বছর বাঁচে, বড় জালিম 70 বছর 60 বছর, আমাদের মনে হচ্ছে এসে কালকেই মরুক, আল্লাহ কালকে ঘুম থেকে উঠিয়ে যেন শুনি সে যেন মরে গেছে, এরকম কত মনে চায়, তাই না? তো আল্লাহ তাআলা আমাদের চাওয়া অনুযায়ী করেন না কেন, আল্লাহ তাআলা আনসার করছেন। যদি আল্লাহর কাছে আগে লেখা না থাকতো কবে মরবে, তাহলে অবশ্য আল্লাহ বহুত আগে অ্যাকশন নিতেন, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের আজল চলে আসবে, নির্দিষ্ট টাইম চলে আসবে, তার আগেও ঘটবে না পরেও ঘটবে না, ঠিক টাইম মতো হবে, একদম ফিক্স করা আছে। তো এটি হচ্ছে পৃথিবীর মানুষের জন্য শিক্ষা, যারা মুসলিম যারা মাজলুম তাদের জন্য মেসেজ আছে, যারা জালিম তাদের জন্য মেসেজ আছে। হে জালিম, তুমি এখনো তোমাকে ধরা হয়নি, সে মনে করে এতদিন এত কিছু করলাম কেউ কিছু করতে পারে না, আর কে কি করবে, বাস তার কাছে এখন কি মনে হয় জানেন, তাকে কেউ কিচ্ছু করতে পারবে না, নোবডি ক্যান ডু, সে ভুলে যায় আমার আল্লাহ টান দিতে কতক্ষণ লাগবে। আর আমাদের মতো মিসকিন মানুষও হতাশ হয়ে যায়, মনে হয় যেন আল্লাহ সহজে কিছু করবেন টরবেন না, আমাদের ধৈর্য তো কমতি, কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট টাইম আছে, তুমি নমরুদকে করেছেন, ফেরাউনকে করেছেন, কওমে লূতকে করেছেন, সামুদকে করেছেন, যুগে যুগে করেছেন, সমসাময়িক যুগে বহু লোককে তিনি করেছেন, বহু লোককে তিনি করেছেন, আমাদের আমাদের হায়াতে আমরা দেখতে পেয়েছি অনেক জালিমকে আল্লাহ তাআলা নিপাত করেছেন, সেটা আল্লাহ তাআলা করবেন। মোমেনদের জন্য এখানে মেসেজ হচ্ছে যে তোমরা তাহলে কোন তোমাদের জীবনে এরকম আসলে তোমরা সবর করো, এবং তোমরা ধৈর্য হারা হইও না, ইমান হারা হইও না, স্টিল তোমরা, অনেকে মনে করে আর বহুত দোয়া করছি আল্লাহ তাআলার কাছে করে লাভ নাই, মনে হয় আল্লাহ দোয়া শুনবেন টুনবেন না, ইমামরা খুতবার মধ্যে দোয়া করে তাও আল্লাহ শুনেন না, দোয়া করে লাভ কি, আল্লাহ তাআলা দোয়া করলেই শুনেন, দোয়া করলেই কবুল হয়ে যাচ্ছে, যদি ইখলাসের সাথে করি, কোনো গুনাহ কামার জন্য দোয়া না করি আল্লাহ কবুল করবেন। এই কবুলের অর্থ হচ্ছে যা চাইছি তা না দিয়ে তার চেয়ে বড় দিতে পারেন আল্লাহ তাআলা, দুনিয়াতে দিতে পারেন, আখেরাতে কাউকে কাউকে দুনিয়াতে দিবেন না, দোয়ার আনসার দুনিয়াতে দেন নাই, জমা করে করে আল্লাহ তাআলা রাখছেন, আখেরাতে দেবেন। যখন বান্দা দেখবে যে আল্লাহ দুনিয়ার একটা জিনিস পেয়েছিলাম দেন নাই, দিলে তো আমি একটু ভালোই লাগতো, কিন্তু আজকে আমি বিপদের দিনে পেয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কত খুশি যে বান্দা হবে। কাজেই আমরা দোয়া করতে যেন নিরাশ না হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হিম্মত দান করুন, তৌফিক দান করুন, সবর দান করুন। বারাকাল্লাহু ফিকুম।